সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নূর ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন মামলার বিবরণী সূত্রে জানা যায় দুই সালে শিবনাকপুর গ্রামে নূর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশুকন্যা ঋতুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে এই ঘটনায় ঋতুর মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন